হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তো তোমরা এখনও যারা আমাকে আন একাডেমিতে ফলো করো নি অবশ্যই আন লিংকে লিঙ্কে যাও আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে রেখেছি আন একাডেমির লিঙ্কে গিয়ে তোমরা আমাকে ফলো করো আমরা প্রতিনিয়তই তোমাদের সেখানে আন একাডেমিতে নতুন নতুন কোর্স নিয়ে আসছি তো অবশ্যই আন অ্যাকাডেমিতে যাও আমাদের ফলো করো আর আমাদের শুধু নয় অনেকে আছে সবাকলকে ফলো করো তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সামসে অনেক হেল্প হবে ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংকটা দিলাম দেখে নেও থ্যাংক ইউ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি পিএসির মাধ্যমে যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনটা হয় সেই এক্সাম তোমাদের হয়তো খুব তাড়াতাড়ি হবে আবার ডাব্লু বিপিএসসির মাধ্যমে তো সেই এক্সামসের কিছু বিগত বছরের প্রশ্ন থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তারপরে ভিডিও লাস্টে তোমাদের কিছু ম্যাথামেটিক্সের কাজ দিয়েছি সেগুলি করে অ্যান্সার তোমরা আমাদের কমেন্ট সেকশনে দিতে পারো তোমরা আমাকে আন অ্যাকাডেমিতে ফলো করতে থাকো সেখানে আমি তোমাদের ম্যাথামেটিক্স এবং অন্যান্য বিষয় শেখানোর চেষ্টা করছি তো চলো আজকের এইটি শুরু করি তো এখানে প্রথম যে প্রশ্নটি আমরা এখানে দেখছি সেটা হচ্ছে মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের মৌলিক অধিকার তোমরা জানো এটি কোন বিচারালয় কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের অপশান এ সুপ্রিম কোর্ট অপশন বি হাই কোর্ট অপশান সি জেলা আদালত অপশান ডি এ ও বি উভয় তো মৌলিক অধিকার যে কার্যকর করবে সে দায়িত্বটা সুপ্রিম কোর্টেরও দায়িত্ব হাই হাইকোর্টেরও দায়িত্ব ঠিক আছে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি অপশন ডি ও বি উভয় ঠিক আছে নেক্সট ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় অপশন এ মারাদোনা অপশন বি পেলে অপশন সি গুলিট অপশন ডি বেকেন বাউ আর তো এখানে আমরা সকলেই জানি ফুটবল খেলার ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান পেলে নেক্সট চন্ডালিকা নৃত্যনাট্যের প্রধান নারী চরিত্রের নাম কি চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রধান নারী চরিত্রটির নাম কি অপশন এ প্রকৃতি অপশান বি নন্দিনী অপশন সি সুমিত্রা অপশান ডি অপর্ণা তো এখানে প্রধান নারী চরিত্রটির নাম হচ্ছে প্রকৃতি অপশান এ ওকে নেক্সট দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি অপশন এ চেন্নাই অপশন বি কোয়েম্বাটুর অপশন সি পন্ডিচেরি অপশন ডি মহীশূর তো দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্রটি হল অপশন বি কোয়েম্বাটুর ওকে নেক্সট কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয় কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয় অপশন এ মুঘল যুগ অপশান বি সুলতানি যুগ অপশান সি বাহমনি যুগ অপশন ডি খলি খোলজি শাসনকাল তো কোন সময়ে উর্দু ভাষার জন্ম হয় তো সেটা হচ্ছে সুলতানি যুগ সুলতানি আমলে উর্দু ভাষার জন্ম হয় ওকে নেক্সট ভাইরাস এটি প্রথম কে চিহ্নিত করেন ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন অপশন এ এডওয়ার্ড অপশন বি স্টানলি অপশন সি বাউডেন অপশন ডি ডেভ্রিস তো ভাইরাস এটি চিহ্নিত করেন এডওয়ার্ড এডওয়ার্ড অপশন এ এডওয়ার্ড ওকে নেক্সট কোন শহরে প্রথম এশিয়া অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে প্রথম এশিয়া অনুষ্ঠিত হয়েছিল অপশন এ টোকিও অপশন বি বেজিংক ডি আমাদের এখানে হচ্ছে ওকে নেক্সট হীরাকুদ বহুমুখী নদী প্রকল্পের জলধারা কোন নদীর উপর অবস্থিত হীরাকুদ বহুমুখী নদী প্রকল্পের জলধারা কোন নদীর উপর অবস্থিত অপশান এ মহানদী অপশান বি মহানন্দা সি ডি তো এখানে উত্তরটা হবে এ মহানদী মহানদী নদীর উপরে হীরাকুদ বহুমুখী নদী প্রকল্প জলাধারটি অবস্থিত নেক্সট নয় নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় অপশান এ দিল্লি অপশান বি মিরাট অপশান সি ব্যারাকপুর অপশান ডি ঝাঁসি তো আমাদের সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় মিরাটে মিরাটে প্রথম সিপাহী বিদ্রোহটি শুরু হয় ওকে নেক্সট কোন তারিখে হয় একুশে জুন অপশান সি একুশে সেপ্টেম্বর অপশান ডি একুশে ডিসেম্বর তো মহাবিশুপ যে তারিখটা হয় সেটা হচ্ছে একুশে মার্চ ওকে নেক্সট হিমোসায়ানিন কি জাতীয় প্রোটিন হিমোসায়ানিন কি জাতীয় প্রোটিন তাম্র ঘটিত প্রোটিন লৌহ ঘটিত প্রোটিন দস্তা ঘটিত প্রোটিন নাকি ফসফরাস ঘটিত প্রোটিন তো হিমোসায়ানিন হচ্ছে তাম্র ঘটিত প্রোটিন অপশান এ ঘটিত প্রোটিন আর যদি বলা হয় হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে লৌহ ঘটিত প্রোটিন ওকে নেক্সট গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় অপশান এ টিন অপশান বি তামা অপশান সি দস্তা অপশান ডি ম্যাগনেশিয়াম গ্যালভানাইজেশনে কোন ধাতুটি ব্যবহৃত হয় তো গ্যালভানাইজেশনে ব্যবহৃত হয় দস্তা ওকে নেক্সট কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন বা বঙ্গভঙ্গ কার্যকর করেন অপশান এ লর্ড লিটন অপশান বি লর্ড ডাল অপশন অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড ওয়েলেসলি তো এটা আমরা সকলেই জানি লর্ড কার্জন বঙ্গভঙ্গ আদেশ জারি করেছিলেন নেক্সট অমর্ত্য সেন হলেন নোবেল পুরস্কার প্রাপ্ত তৃতীয় ভারতীয় নাকি চতুর্থ ভারতীয় নাকি পঞ্চম ভারতীয় নাকি ষষ্ঠ ভারতীয় অমর্ত্য সেন কত নম্বর ভারতীয় ভারতীয় নোবেল পুরস্কার প্রাপ্ত কত নম্বর অমর্ত সেন হলেন ষষ্ঠ ভারতীয় নোবেল পুরস্কার প্রাপ্ত ষষ্ঠ ভারতীয় ওকে নেক্সট নেক্সট তোমাদের এখানে কিছু অঙ্ক আমি তুলে ধরেছি যেগুলি তোমাদের অ্যান্সার আমাদেরকে করে দেখাতে হবে এখানে পনেরো নম্বর প্রশ্নটি অ্যান্সার তোমরা আমাকে করে দেবে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডটার ডটার সিক্স সিক্স এর সরল মান কত অপশান এ ছশো নব্বই অপশান বি ছশো উনষাট অপশান সি সাতশো উনষাট অপশান ডি সাতশো উনচল্লিশ নেক্সট ষোলো নম্বর প্রশ্ন এ ও বি একটি কাজ বারো দিনে করে উহা বি ও সি করে পনেরো দিনে এবং সি ও এ করে কুড়ি দিনে সি একা কাজটি কত দিনে করবে তো খুব সহজ অঙ্ক অপশান এ পঁয়ত্রিশ দিনে অপশান বি তিরিশ দিনে অপশান সি কুড়ি দিনে অপশন ডি ষাট দিনে তো কত দিনে করবে খুব সহজেই বেরিয়ে যাবে যদি এই সকল অঙ্কগুলি না বুঝতে পারো বা না পারো শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা আন অ্যাকাডেমি নামক যে এডুকেশান প্ল্যাটফর্ম আছে সেই আন অ্যাকাডেমিতে আমরা এই ধরনের অঙ্কগুলি করে দেখিয়েছি তো তোমরা আমাকে আন অ্যাকাডেমিতে ফলো করতে পারো ভিডিও ডেসক্রিপশনে আন একাডেমির লিঙ্কটি দেওয়া আছে তো সেই লিঙ্কে গিয়ে তোমরা আন একাডেমিতে আমাকে ফলো করে এই অঙ্কগুলি দেখে নিতে পারো এছাড়াও আরও অনেক কোর্স যেখানে করা আছে তোমরা ফলো করতে পারো শুধু আমাদের নয় আমাদের মতো আরও অনেকে আছে সকলকে ফলো করো অবশ্যই হেল্প হবে তোমাদের ঠিক আছে নেক্সট সতেরো নম্বর প্রশ্নটি দেখো একজন ফল বিক্রেতা বত্রিশ বাক্স আম পঞ্চান্ন টাকা করে চুয়া একচল্লিশ বাক্স আম পঁয়ত্রিশ টাকা করে এবং পনেরো বাক্স আম ছেচল্লিশ টাকা করে বিক্রি করে প্রতি বাক্স আমের গড় দাম কত অপশানের চুয়াল্লিশ দশমিক ওয়ান ফাইভ টাকা অপশন বি চুয়াল্লিশ টাকা অপশন সি চুয়াল্লিশ দশমিক টু ফাইভ টাকা অপশন ডি ফরটি ফাইভ টাকা পঁয়তাল্লিশ টাকা ওকে নেক্সট অ্যান্সার তোমরা আমাকে দেবে কিছুক্ষণ টাইম আছে তোমাদের হাতে এখানে আঠেরো নম্বর প্রশ্নটি যেটা বলছে দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে চার পূর্ণ একের তিন গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দুই পূর্ণ তিনে দুই গুণ হবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তো খুব সহজে অঙ্কগুলি হয়ে যাবে তো এই চারটে অঙ্ক আমি তোমাদের দিলাম চারটে অঙ্ক তোমরা অ্যানসার করে তোমরা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যানসার কত হচ্ছে ওকে তো এই চারটে অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ তো অবশ্যই তোমরা করে আমাকে দেখাবে তো চলো আন একাডেমিতে আমাকে ফলো করো ভিডিও ভালো লাগলে ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে তো চলো ভিডিওটিকে এখানে শেষ করলাম আরও কিছু নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো পরের ভিডিওতে এখনকার মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে থ্যাংক ইউ